সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিবিল ইসলাম মাত্র 10 বছরই চার্জার, মোটর এবং মিশুগাড়ির কাজ করে নেট জগতে তাক লাগিয়ে দিল অনেককেই। আমরা অনেকেই চেষ্টা করে অনেক কিছুই আমরা বুঝতে পারি না, কিন্তু এই শিশুর ভিতরে এমন শিশু রবিউলের একটি ভিডিও আপলোড করাতে অনেকেই প্রশংসা করেছে। ইসলামের এটা দ্বিতীয় নাম্বার ভিডিও হিসাবে আমি কিছু কথা বলতে চাই। বাংলাদেশটা এমন, কারো ভালো কেউ চোখে দেখতে পারে না, আর আমাদের ভালোটা বা কোন জায়গায় আছে? আরে ভাই, আমাদের চ্যানেলটা তো ভাইরাল চ্যানেল না, আমাদের চ্যানেলে মজার কিছু দেখানো হয় না, আমাদের চ্যানেলে ততটা ইনকামও হয় না, তো আমাদের পিছে আপনারা লাগবেন কেন? শিশু রবিউলের একটি ভিডিও আপলোড করার পরে আপনারা অনেকেই অনেক কথা বলেছেন। এই শিশু রবিউলের ভিডিও ভুয়া, আপনারা দেখেন মোটর বাদাই থেকে চার্জার বাদাই থেকে শুরু করে শিশু রবিউল ইসলাম মাত্র 10 থেকে 12 বছরের এই বয়সে মিশু গাড়ি ওয়ারিং থেকে শুরু করে অল সাবজেক্ট কাজগুলো পারে। যদি দক্ষতা থাকে, আপনি এই দক্ষতার মাঝে চ্যালেঞ্জ করে দেখেন যে আপনি হেরে যেতে পারেন এই শিশু রবিউলের কাছে। দোয়া করেন, হিংসা না করে দোয়া করেন। দোয়া করলে হয়তোবা আমাদের বাংলাদেশে অগণিত শিশু আছে অচল, অভাবে অনাটনে পড়ে আছে, তারা কিন্তু এইভাবে কর্মক্ষেত্রে বা লেখাপড়ার মাঝে ফাঁকে ফাঁকে কাজ শিখে তারা কিন্তু কর্মজীবনটা দাঁড় করাতে পারে। তো আপনারা এগুলো প্রশংসা না করে আপনারা হিংসা করতে আছেন, হিংসা করা ভালো না ভাইয়া। তো আমি এই পর্যন্তই, বেশি কথা বলবো না। প্লিজ বাজে কমেন্টস কেউ করবেন না। আমি কোনো মেয়ে ছেলে দিয়ে কিন্তু ভিডিও করি না, আমি আমার ছেলেকে দিয়ে ভিডিও করি। দুইটা ভিডিও করলাম। তো শিশু রবিউলের যে কাজগুলো জানে, এগুলো যদি সাধারণত আমি নেটের ভিতরে আপলোড করে থাকি, আমার চ্যানেল অতি শীঘ্রই উঠে যাবে ইনশাল্লাহ, মানুষের ভালোবাসায়, আপনাদের ভালোবাসায়। হিংসাখোরের হিংসামিতে আমার চ্যানেল দুর্বল হবে না ইনশা আল্লাহ। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। দোয়া করবেন যাতে আমি আমার ছেলেদেরকে ইসলামিক শিক্ষা সহ বাবা হিসেবে আমি যাতে পারি কর্মশিক্ষা দিয়ে ওদেরকে মানুষের মতো মানুষ করতে, মানুষের ভিতরে যাতে মানুষ হয়ে বাস করতে পারে, সেই শিক্ষাটা জানি আমি বাবা হয়ে দিতে পারি। খোদা হাফেজ। আমি আর এই ভিডিওতে বেশি একটা কথা বলবো না, ধন্যবাদ।